শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যস্থতায় দেশের বিদ্যমান চামড়ার সংকট কিছুটা কাটতে শুরু করেছে চট্টগ্রামের আলোদার জানান কিছু কিছু ট্যানারি থেকে লবণজাত চামড়ার অর্ডার পাচ্ছেন তারা চামড়া সরবরাহে বাধা নেই ঢাকা ট্যানারির ওপর নির্ভরশীলতা কমাতে চট্টগ্রামে আরো কয়েকটি ট্যানারি স্থাপনের দাবি জানান ব্যবসায়ীরা চট্টগ্রাম থেকে নয়ন বোলা জয়ের তথ্যচিত্রে পোর্ট রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক শেষে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন জানান সারা দেশে মাত্র দশ হাজারের মতো চামড়া নষ্ট হয়েছে যদিও ছবি বলছে ভিন্ন কথা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই কর্মকর্তার দাবি শুধুমাত্র চট্টগ্রাম নগরীতে সিটি কর্পোরেশনের ময়লার ডিপোতেই অপসারণ করা হয়েছে এক লাখেরও বেশি চামড়া ট্রাক দিয়ে যেভাবে আমরা এটা অপসারণ করেছি এটা আমরা তো আর গুণি নাই তবে এটা কমপক্ষে এক লাখ হবে এদিকে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যস্থতায় চলমান চামড়া সংকট কিছুটা কমতে শুরু করেছে চলতি বছর আড়তদাররা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রায় পৌঁছতে না পারলেও তিন লাখের মতো চামড়া লবণজাত করেছে নগরীর বিভিন্ন গোডাউনে এরই মধ্যে ট্যানারি মালিকদের কাছ থেকে লবণজাত চামড়ার বুকিং পেতে শুরু করেছে তারা চামড়ার যে সংকটটা ছিল এটা কাটতে শুরু করেছে আমাদের যে বয়টা ছিল সেই ভয়টা এখন আর নেই ট্যানারি মালিকরা চামড়া কিনবেন আমরা চামড়া বিক্রি করব। আমাদের বকেয়াগুলো পাওয়া গেলে এই ব্যবসা আবার ঘুরে দাঁড়াবে ট্যানারি মালিকরা বিগত দিন আমাদেরকে যেভাবে পঙ্গ করার জন্য ওনারা লিপ্ত ছিল সেটা ওনারা বহাল রাখবে এর জন্য অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয় উইথ সরকারের সাহায্য কামনা করছি আমরা চট্টগ্রামে আরো কয়েকটি ট্যানারি চালু করার দাবি ব্যবসায়ীদের একটা ট্যানারি আছে আর একটা ট্যানারি বন্ধ আছে ওইটা যদি সরকার যদি এটিএমটা যদি চালু করে দেয় আর সরকার যদি আমাদের ট্যানারি চালু করে দেয় আমাদের জন্য ভালো হয় বিগত যে ট্যানারি আছে বেস্টে মদিনা ট্যানারি বড় ওই মদিনা ট্যানারি যদি চালু হয় আমাদের সংস্থাটা আরো অনেক কাটিয়ে দেবে সংশ্লিষ্টরা বলছেন বকেয়া পরিষদ ও আরদদার এবং চামড়া ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় না থাকলে ভবিষ্যতে দেশের চামড়া খাত আরো ক্ষতিগ্রস্ত হবে আফিন আনোয়ার নিউজ টোয়েন্টি ফোর